1902 কলকাতায় জামশেদজি ফ্রামজি মাডান তৈরি করলেন মাডান থিয়েটার্স। এর পাঁচ বছর পর অর্থাৎ 1907 পাঁচের এক চৌরঙ্গি প্লেসে নির্মাণ করলেন এলফিনস্টোন পিকচার প্যালেস, পরে যার নাম বদলে রেখেছিলেন মিনার্ভা সিনেমা হল। দেশ স্বাধীন হয়, কেটে যায় আরও 33 বছর। কলকাতা কর্পোরেশন 1980 সালে মিনার্ভা সিনেমাকে রিনোভেট করে নাম দেয় চ্যাপলিন। পরবর্তীকালে ধস নামে চলচ্চিত্রে বন্ধ হয়ে যায় একের পর এক সিঙ্গেল স্ক্রিন, বাঁচে না চ্যাপলিনও। 2013-এ সরকারি ফরমানে বুলডোজার চলে পাঁচের এক চৌরঙ্গি প্লেসে, ভেঙে যায় ইতিহাস। মৃতদেহের মতো টুকরো টুকরো হয়ে পড়ে থাকে ভারতের প্রথম সিনেমা হল চ্যাপলিন।